পৃথিবীতে এমন কিছু রাস্তা আছে যেখানে গাড়ি নিয়ে যাওয়া আসা সহজ কথা নয়। কেন না বন্ধুরা, এই রাস্তায় ড্রাইভারের জীবন কখন যায় আর থাকে তা বলা মুশকিল, কিন্তু তা সত্ত্বেও মানুষ যাওয়া আসা করে যায়। তো চলুন এরকমই কিছু ভয়ঙ্কর রাস্তা সম্পর্কে আমরা জেনে নিই বা তার কিছু দৃশ্য আমরা দেখে নিই। তো চলুন ভিডিওটি শুরু করি, আর যারা প্রথম তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন যে রাস্তাটা দেখছেন সেটি হলো এমন একটি রাস্তা যা এই রাস্তাটি দুটি সমুদ্রকে যোগ করেছে। এই রাস্তাটি দিনে দুবার জল দ্বারা ঢেকে যায়, অর্থাৎ দিনে দুবার আপনি এমন সময় রয়েছে যে রাস্তাটিকে আর দেখতে পাবেননি, মনে হবে যেমন জল আর জল চারদিকে, কিন্তু ওই সময়টার পরেই আপনি দেখতে পাবেন যে সেখানে রাস্তা রয়েছে। এক কথায় কিছু সময়ের জন্য সেই রাস্তা দেখতে পাওয়া যায় না। এখন যে রাস্তাটা দেখতে যাচ্ছ সেটি জমি থেকে শুরু করে ঘুরতে ঘুরতে পাহাড়ের উপর দিয়ে চলে গেছে এবং এটি 11 কিমি লম্বা এবং 1100 মিটার উপরে গিয়ে এর যে রাস্তাটি সেই রাস্তাটি শেষ হয়। এই রাস্তাটিতে যাওয়ার সময় প্রায় 99টি এবং হয়তো তারও বেশি যে টার্নিং পয়েন্ট রয়েছে, অর্থাৎ আমরা যেটা বলি মোড়, সেটি দেখতে পাবেন। এখন যেটি দেখছেন সেটি হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়িক রাস্তা। এখানে 5 লেভেলের রাস্তা আছে যেটি দিয়ে দুটি শহরকে সংযুক্ত করেছে এবং এই রাস্তাগুলিতে এতটাই ভিড় হয় ঘন্টায় 1000 গাড়ি পাস হয়। এখন যেটি দেখছো এটি পৃথিবীর একমাত্র রাস্তা যেটি পাকাবাড়ির মধ্য দিয়ে চলে গেছে। হ্যাঁ বন্ধুরা, মজার, এটি শুনতে অদ্ভুত হলেও এটি সত্যি। এবং মজার বিষয় হলো বা ভয়ঙ্কর বিষয় হলো, যেটাই বলতে পারেন, বাড়ির উপরের তলায় এবং নিচের তলায় মানুষ বসবাস করে। এখন যে ব্রিজটি দেখছো এটি হলো সাইবেরিয়ার একটি ব্রিজ। পৃথিবীর সমস্ত ভয়ঙ্কর যে ব্রিজ রয়েছে তাদের মধ্যে এটি একটি অন্যতম, কারণ মাটি থেকে 15 মিটার উপরে অবস্থিত। সেটি ভয়ের ব্যাপার হয়তো নয়, কিন্তু এই ব্রিজটিতে চলাফেরা করা মানুষগুলির হাত পা কাঁপতে থাকে তখনই যখন দেখে যে এই যে ব্রিজ, যে নির্মাণে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অনেক দিন হয়ে যাওয়ার জন্য সেগুলি নষ্ট হতে চলেছে। এবার যে ব্রিজটার কথা বলতে যাচ্ছি সেটি সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজ। অস্ট্রেলিয়ার এই ব্রিজটিকে চিলাস ক্রসিং বলা হয়। এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা, কেননা এই নদীতে অনেক রকমের ভয়ঙ্কর মাছ থাকে। সবচেয়ে ভয়ের বিষয় হলো যে ওই মাছগুলি এই রাস্তাটিকে সবসময় ঘিরে রাখে। তো আজকের যে ভয়ঙ্কর যে রাস্তাগুলি দেখালাম বা বললাম সেগুলোর মধ্যে আপনার কোনটি ভালো লাগলো কমেন্ট করে জানাতে পারেন।